আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন আজ আপনাদের দেখাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের তৃতীয় এবং দ্বিতীয় ধাপ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের প্রকল্পের তৃতীয় ধাপের কাজ চলমান রয়েছে আমি ভিডিওটি শুরু করছি কমলাপুর থেকে এবং আসব মগবাজার পর্যন্ত বন্ধুরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুরিল বনানি মহাখালী তেজগাঁও মগবাজার কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা গিয়ে শেষ হবে এই প্রকল্প রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প সংযোগ সড়ক সহ মোট দৈর্ঘ্য ছেচল্লিশ দশমিক তিন কিলোমিটার এর ব্যয় ধরা হয়েছে একশো বিলিয়ন টাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রথম ধাপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে দক্ষিণের কাওলা হতে বনানি রেল স্টেশন পর্যন্ত এটা হচ্ছে সাত দশমিক চার পাঁচ কিলোমিটার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে বনানি রেলওয়ে স্টেশন থেকে মগবাজার রেল কোচিং পর্যন্ত যার দৈর্ঘ্য পাঁচ দশমিক আট পাঁচ কিলোমিটার এবং তৃতীয় ধাপ মগবাজার রেল কোচিং থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত সাত দশমিক কিলোমিটার মূল এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য উনিশ দশমিক তিন সাত কিলোমিটার এবং প্রকল্পের ওঠা নামার জন্য মোট সাতাশ কিলোমিটার দীর্ঘ একত্রিশটি র্যাম্প রয়েছে র্যাম্প সহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য জায়গাটি দেখতে পাচ্ছেন ঘেরা জায়গাটি এটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তৃতীয় ধাপের যে কাজ মগবাজার রেল ক্রসিং থেকে কুতুবখালী পর্যন্ত সেই অংশের কাজ এদিক দিয়ে এখনও কাজ শুরু করা হয়নি তবে রাস্তার মাঝখানে যে আইল্যান্ড ছিল সেটা তুলে দেওয়া হয়েছে এবং এদিক দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে তবে কমলাপুর রেলওয়ে স্টেশনের পেছনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তৃতীয় ধাপের কাজ কিন্তু শুরু করা দেওয়া হয়েছে ওই দিক দিয়ে পিলার বসানো হয়েছে পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে এবং কোন দিক দিয়ে যাবে সেই রোডম্যাপও কিন্তু তৈরি করা ইতিমধ্যেই শেষ হয়েছে বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে মেট্রো রেলের প্রথম ধাপের অংশের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় অংশের কিছুটা কাজ শেষ হয়েছে এর মধ্যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এবং কিছুদিন আগে এফডিসি পর্যন্ত যানবাহন নির্বিঘ্নভাবে চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইন খুলে দেওয়া হয়েছে বর্তমানে ঢাকা এয়ারপোর্ট থেকে খুব অল্প সময়ে এফডিসি পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাহায্যে চলে আসা যায় গত বছরের তিন সেপ্টেম্বর থেকে কাওলা হতে ফার্মগেট পর্যন্ত এগারো দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয় ওঠানামার জন্য পনেরোটির মধ্যে বিমানবন্দরে দুটি কুড়িলে তিনটি বোনানিতে চারটি মহাকালীতে তিনটি বিজয় সরণিতে দুইটি ও ফার্মগেটে একটি উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধুরা কথা বলতে বলতে মকবাজার ফ্লাইওভার এখানে চলে এসেছি এই মগবাজারে যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের ওপর দিয়ে ঢাকা এলিভেটেড ওয়ের যে ফ্লাইওভারটি রয়েছে সেটা যাবে আমি এখন আপনাদের এই ফ্লাইওভারের কাজ দিয়ে পুরো ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে রেল লাইনের ওপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো রেল লাইনের দুই পাশে সুন্দর করে বসানো হয়েছে এবং আইবিম বসানোর জন্য গাডার রাখার জায়গাগুলোও নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা এখনও নির্মাণাধীন রয়েছে এ সামনে এই জায়গাটাতেই এখনও আই গার্ডার বসানোর যে জায়গাটি রয়েছে সেটা নির্মাণাধীন রয়েছে সামনে একটি নির্মাণাধীন রয়েছে এরপরেই ফ্লাইওভারের উপর দিয়ে বাকিগুলো যাবে দেখতে পাচ্ছেন খুবই মজবুতভাবে হাইড্রোলিক মেশিনের প্রেসারের মাধ্যমে এই জায়গাগুলোকে সিল করে রাখা হয়েছে যেন ভেঙে না পড়ে এর আগে আমাদের বিআরটি লাইন থ্রি প্রকল্পে এমনভাবে পিলারের গাড়ার বসানোর জায়গাগুলো নির্মাণ করতে গিয়ে গাড়ির উপর ভেঙে পড়ে গাডার ভেঙে পড়ে এছাড়াও পিলারের এক সাইডের অংশও ভেঙে পড়ে এর জন্যই অতি সাবধানতার সাথে এদিকে কাজ করা হচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং আই গাডার বসানোর জন্য ভিত স্থাপন করা ইতিমধ্যেই হয়ে গেছে যা খুব অল্প সময়ের মধ্যেই আইবিম বসানোর কাজ শুরু হবে ইতিমধ্যে এই অংশে অনেক জায়গাতে আই বিম বসানোর কাজ শুরু হয়েছে সামনের দিকে এগুলি এগিয়ে গেলেই আপনারা সেটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো রয়েছে সেগুলো বাধাহীনভাবে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষার পালা শুধু আইবিম বসানোর আইবিম বসানোর শেষে উপরে ঢালাইয়ের কাজ হবে এরপরে কার্পেটিংয়ের কাজ হবে বন্ধুরা কাওলা থেকে ফার্মগেট হয়ে এখন এফডিসি পর্যন্ত প্রায় তেরো কিলোমিটার রাস্তা ওপেন করে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র্যামসহ কাওলা থেকে এফডিসি পর্যন্ত মোট পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে সর্বোচ্চ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে এখানে যানবাহন চলাচল করতে পারবে যেসব যানবাহন চলবে না তিন চাকার কোনো যানবাহন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলবে না মোটর সাইকেল অথবা বাইসাইকেল অথবা পথচারী কোনো সুযোগ নেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে চলাচলের জন্য টোল কার ট্যাক্সি জিপ স্পোর্ট ইউটিলিটি ভেহিকাল মাইক্রোবাস কমপক্ষে ১৬ আসনের এবং হালকা টাক তিন টনের কম টোল আশি টাকা সব ধরনের বাসের জন্য টোল হচ্ছে একশো টাকা মাঝারি ধরনের বাসের জন্য তিনশো টাকা এবং বড় টাকের জন্য চারশো টাকা টোল নির্ধারণ করা হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা পথ সামনের দিকে এগিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমরা মগবাজারের খুব কাছাকাছি চলে এসেছি মগবাজারে মগবাজার ফ্লাইওভারের পর থেকে এখন পর্যন্ত কোনো পিলারের উপরে আইগাডার বসানো হয়নি দুই এক জায়গায় আই আইগাডার বসানোর যে বেস সেটা তৈরির সম্পূর্ণ হয়নি সেগুলো তৈরির কাজ চলছে এবং যেগুলোতে তৈরি হয়ে গেছে সেগুলো দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায় রয়েছে কখন এই দিক দিয়ে আইবিম বসানো হবে তবে মগবাজার ফ্লাইওভারের ওই সাইডটাতে কারওয়ান বাজারের ওই সাইডটাতে ইতিমধ্যেই কিন্তু আইবিম বিম বসানোর কাজ শুরু হয়েছে এছাড়াও কারওয়ান বাজারে খুবই সুন্দর একটি সার্কেল হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে দিক দিয়ে সব দিক দিয়ে যানবাহনগুলো চলাচল করতে পারবে ফ্লাইওভারে উঠতে পারবে এবং ফ্লাইওভারের নিচে নামতে পারবে সবগুলো আপনাদের দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল টুটি পান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মগবাজারের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পিলারগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারের ওপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে ফ্লাইওভার রয়েছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি রয়েছে সেটা কিন্তু এই ফ্লাইওভারের ওপর দিয়ে যাবে দেখতে পাচ্ছেন সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে শুধু আইবিম বসানোর কাজ বাকি রয়েছে তবে মগবাজারের ফ্লাইওভার এই সাইডটাতে এখন যে সাইডটা আপনাদের দেখাবো সেই সাইডটাতে ইতিমধ্যেই কিন্তু বসানোর কাজ শুরু হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই ধীরে ধীরে এই আইবিম গুলো এই ফ্লাইওভার পার করে সামনের দিকে এগিয়ে চলে যাবে এবং আশা করা যায় আশা করা যাচ্ছে মালিবাগ পর্যন্ত এবছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র্যাম্পগুলো ওপেন করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই অংশটাতে আমি সামনের দিকে যাব কারওয়ান বাজারের দিকে এই অংশ কিন্তু দেখেন আইবিমগুলো বসানো হয়ে গেছে সারি সারি আইবিমগুলো বসানো রয়েছে কতক পিলারের ওপরে আটটি কতক পিলারের ওপরে নয়টি দশটি পাঁচটি ছয়টি এমনভাবে আইবিমগুলো বসানো রয়েছে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে আরও একটি র্যাম্পের কাজ চলমান রয়েছে আমি একটু আগেই বলেছিলাম যে কারওয়ান বাজারে বেশ কয়টি র্যাম্প তৈরি হবে তার মধ্যে সোনারগাঁও হোটেলের পেছন দিয়ে যাবে এবং বাংলা মোটরের ওই সাইডটাতে গিয়ে সংযুক্ত করবে এমনভাবে এই দিক দিয়ে র্যাম্প তৈরি করা হচ্ছে এবং যেসব যানবাহনগুলো এফডিসির সামনে নামবে সেসব যানবাহনগুলো তো এফডিসির সামনে যে র্যাম্পটি রয়েছে এই দিক দিয়ে নামতে পারবে কিন্তু এই দিককার যানবাহনগুলো কিভাবে এলিভেটেড ওয়ের উপরে উঠবে এর জন্য মক বাজারের সামনে হাতির জেলের চত্বরের এই জায়গা থেকে শুরু হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরও একটি র্যাম্প যে র্যাম্প দিয়ে আপনি বাংলা মোটরের দিকে যেতে পারবেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওর উপরেও উঠতে পারবেন সেভাবেই বর্তমানে এই জায়গাতে নির্মাণ কাজ চলমান রয়েছে সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পেলেন এবং এই যে এই যে এই র্যাম্পটি দেখতে পাচ্ছেন এক এটা এফডিসির সামনের র্যাম্প রয়ে র্যাম্পটি এই র্যাম্প ইতিমধ্যেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেসব যানবাহনগুলো কাওলা থেকে এই হাতির ঝিল মগবাজার বা এফডিসিতে আসতে চায় তারা অনায়াসেই এই ফ্লাইওভারটি বা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে নির্বিঘ্নভাবে যানজটবিহীন চলাচল করতে সক্ষম হবে এদিক দিয়ে যানবাহন চলাচল করে তবে চার চাকার নিচে কোনো যানবাহন এই ফ্লাইওভারে উঠতে পারবে না এটাই তার রেস্ট্রিকশন এবং আমি দেখাচ্ছি যে এটা কারওয়ান বাজারের যে মৎস্য আরত রয়েছে এই মৎস্য আরতের সামনে মৎস্যদের পাশ দিয়েই এফডিসির সামনে দিয়ে একটি র্যাম্প চলে গেছে এবং পাশে যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে সেদিক দিয়ে কিন্তু ইতিমধ্যে আই বিম বসানোর কাজ শুরু হয়েছে এবং মগবাজার ফ্লাইওভারের একটি অংশ কারণ বাজারের সাথে সোনারগা হোটেলের সামনে এসে যে র্যাম্পটি থেমে গেছে সেই র্যাম্পের ওপর দিয়ে ঢালা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে এক্সপ্রেস ওয়েটি সেটা নির্মাণ করা হবে এবং এখানেও কিন্তু র্যাম্প নির্মাণের কাজ চলছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে ফার্ম গেট থেকে যে অংশটি কারওয়ান বাজার হয়ে মকবাজার পর্যন্ত যাবে এই অংশের অধিকাংশ জায়গা কিন্তু আইবিম বসানো শেষ হয়েছে এবং কারওয়ান বাজারের এই সাইডটাতে দেখতে পাচ্ছেন আইবিম বসানোর পরে ওপরে ঢালাইয়ের কাজ ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু পুরো অংশেরই ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এবং পাশের র্যাম্পটি যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে বেশ কিছুদিন আগেই ওবায়দুল কাদের সাহেব এটি উদ্বোধন করেছেন এবং এই অংশের কাজ কিছুটা বাকি রয়েছে এই অংশের কাজ শেষ হলেই এদিক দিয়ে পার হয়ে যাবে এবং মগবাজার পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যেই যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ